আসসালামু আলাইকুম। শুরুতে এই সংবাদ শিরোনাম। রুশ মন্ত্রীর হার্ট অ্যাটাক নিয়ে পুতিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। জাপানের সাথে বিবাদমান দ্বীপে রাশিয়ার মহড়ার ঘোষণা, বাড়ছে উত্তেজনা। নতুন আইন, রাশিয়ায় ভুয়া তথ্য ছড়ালে 15 বছরের কারাদণ্ড। ইউক্রেনকে বিপুল ক্ষেপণাস্ত্র ও মেশিনগান দিয়েছে জার্মানি। সৌদি আরবে হামলার দায় স্বীকার হুতিদের, পাল্টা হামলা সৌদি জোটের। বাইডেনের পোল্যান্ড সফর, পুতিনের বিরুদ্ধে নতুন পদক্ষেপ। রাশিয়া নিয়ে জেলেনস্কিকে যা বললেন এরদোগান। এবার বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ধমক খেয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরেশচেঙ্কো। এক ফেসবুক স্ট্যাটাসে এমনটি দাবি করেন তিনি। খবর বিবিসির। গত 11 থেকে 23 মার্চ পর্যন্ত প্রকাশ্যে ছিলেন না রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু। তবে 24 মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রকাশিত একটি ভিডিওতে খুব অল্প সময়ের জন্য দেখা যায় তাকে। সের্গেই শৈগু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দাবি করে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ফেসবুকে লিখেছেন, ইউক্রেন আক্রমণে সম্পূর্ণ ব্যর্থতার জন্য ধমকের সুরে কঠোর অভিযোগ আনেন পুতিন। আর এরপরেই শৈগুর হার্ট অ্যাটাক হয়েছিল। তবে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে যোগ করেন গেরেশচেঙ্কো। তবে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগুর কথিত স্বাস্থ্য সমস্যার বিষয়টি নিশ্চিত করে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে প্রায় 2 সপ্তাহ প্রকাশ্যে উপস্থিতি না থাকার কারণে রুশ প্রতিরক্ষামন্ত্রী কোথায় আছেন তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়। ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। এর কদিন পরই টোকিও শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় রাশিয়া। এবার মস্কো জানিয়েছে জাপানের সাথে বিবাদমান 4 দ্বীপে মহড়ায় অংশ নেবে রুশ সেনারা। জাপানের সাথে কুরিল সহ 4 দ্বীপ নিয়ে রাশিয়ার 70 বছর ধরে দ্বন্দ্ব চলছে, যে কারণে দুই দেশ এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন শান্তি চুক্তিতে সই করেনি। রাশিয়ার সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় জেলা জানিয়েছে 3,000 রুশ সেনা এই মহড়ায় অংশ নেবে। এতে হাজারো সামরিক অস্ত্র মোতায়েন করা হবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের 1 মাস পার হয়েছে। এখনও যুদ্ধ পরিস্থিতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিয়ন্ত্রণে নেই, ফলে নিজদেশীয় বেকায়দায় পুতিন সরকার। স্থানীয় সময় শুক্রবার 25 মার্চ নতুন একটি আইনে সই করলেন প্রেসিডেন্ট পুতিন। আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়া ওই আইনে রয়েছে কোনো ব্যক্তি বিদেশে থাকা কোনো রুশ কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত হলে 15 বছরের কারাদণ্ড হতে পারে তার। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসির খবরে একজন জ্যেষ্ঠ আইন প্রণেতাকে উদ্ধৃত করে বলা হয়েছে, বিদেশে রাশিয়ান দূতাবাস ও সংস্থাগুলো সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করা থেকে লোকদের আটকাতে আইনটির প্রয়োজন ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা 1 মাস ধরে উত্তেজনা চলার পর গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরই মধ্যে 100 মানুষ হতাহতের খবর পাওয়া গেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় 30 লাখ মানুষ। যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিলেও থামতে নারাজ পুতিন সরকার। এদিকে যুদ্ধের পাশাপাশি নিজ দেশেও নানা সংকটের সম্মুখীন পুতিন সরকার। ইউক্রেন আগ্রাসনের কারণে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের নিষেধাজ্ঞার কবলে পড়ে দেশটিতে সব ধরনের পণ্যের দাম বেড়ে গেছে। অস্বস্তিতে পড়েছেন দেশটির সাধারণ মানুষ। রাশিয়ার আগ্রাসন প্রতিরোধের জন্য ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা দিয়েছে জার্মানি। এর মধ্যে 1,500 স্ট্রেলা অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র এবং 100 MG3 মেশিনগান রয়েছে ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে খবর বিবিসির। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর যুদ্ধ কবলিত এলাকায় অস্ত্র না পাঠানোর ঐতিহাসিক নীতিতে বদল এনেছে জার্মানি। এর আগে বুধবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বেয়ারবক রয়টার্সকে বলেছিলেন, ইউক্রেনের এ পরিস্থিতিতে সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারীদের মধ্যে আমরা অন্যতম। তবে এটি আমাদের গর্বিত করে না, কিন্তু ইউক্রেনকে সহযোগিতা করার জন্য আমাদের এটি করতেই হচ্ছে। এর আগে গত সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভকে রক্ষা করতে জার্মানিকে অনুরোধ জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টিভিতে ভাষণ দানকালে জেলেনস্কি বলেন, জার্মানি যদি রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেয় তাহলে রাশিয়া বেকায়দায় পড়বে, কারণ জার্মানির কাছে সবচেয়ে বেশি জ্বালানি রপ্তানি করে রাশিয়া। জেলেনস্কি বলেন, কিয়েভকে বলা হতো নতুন বার্লিন। খোলা মন, আবেগ, স্বাধীনতা, মানুষের আন্তরিকতা, ক্লাব এবং পার্টি সব কিছুর সঙ্গে জার্মানির রাজধানীর বার্লিনের সঙ্গে মিল ছিল, কিন্তু এখন কিয়েভ বন্ধ। বোমার সাইরেনের আতঙ্কে এখন সবাই নিস্তব্ধ হয়ে গেছে। তিনি আরও বলেন, ইউরোপ ও বিশেষ করে জার্মানির শক্তি আছে রাশিয়াকে চাপে ফেলার।
আপনাদের জার্মানির বাণিজ্য, আপনাদের কোম্পানি ও আপনাদের ব্যাংক ছাড়া রাশিয়া যুদ্ধ চালানোর টাকা জোগাড় করতে পারবে না। জেদ্দায় আরামকোর পেট্রোলিয়াম পণ্যের বিতরণ কেন্দ্রে হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। টুইট বার্তায় হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানিয়েছেন, শুক্রবার তারা সৌদি আরবের রাজধানী রিয়াদ সহ জেদ্দায় আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা, রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, হামলায় তেল স্থাপনার দুটি স্টোরেজ ট্যাঙ্কে আগুন ধরে যায়। এদিকে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শনিবার ভোর রাতে ইয়েমেনে হামলা চালিয়েছে সৌদি জোট বাহিনী। সৌদি জোট দাবি করেছে, বৈশ্বিক জ্বালানি উৎস ও সরবরাহ চেইন রক্ষার লক্ষ্যে তারা পাল্টা হামলা চালিয়েছেন। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা ও লোহিত সাগরীয় বন্দর শহর হুদেইদাহের হুমকির উৎসগুলোতে হামলা চালানো হয়েছে। হুতিদের হামলার ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক সৌদি আরবের। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন হুতিদের হামলার নিন্দা জানিয়েছেন। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের ফলে সৃষ্ট মানবিক ও মানবাধিকার সংকটের প্রতি মিত্রদের সমর্থনে শুক্রবার পোল্যান্ড সফরের সময় প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের সেনাদের সাথে দেখা করেছেন। মিত্ররা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাধা দিতে নতুন পদক্ষেপ নেয়। সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত লক্ষাধিক ইউক্রেনীয় ত্রাণ পেতে সহায়তা করার জন্য $100 কোটি বেশি মানবিক সহায়তা প্রদান করেছে। এদিকে ন্যাটো সদস্যরা শীর্ষ সম্মেলনের পরে এক যৌথ বিবৃতিতে বলেছে যে তারা জোটে তাদের জাতীয় বাজেটের কমপক্ষে 2% বিনিয়োগের প্রতিশ্রুতি ত্বরান্বিত করবে, যার ফলে ন্যাটোর দীর্ঘমেয়াদী প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। বৃহস্পতিবার হোয়াইট হাউস 48 রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়ান প্রতিরক্ষা সংস্থা ও 400 জনেরও বেশি রাশিয়ার রাজনৈতিক ব্যক্তিত্ব, ধন কুবের ও অন্যান্য ব্যক্তিত্বকে লক্ষ্য করে নতুন এক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাইডেন বলেছেন, এ পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের সাথে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ব্রিটেন বলছে, তাদের নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের মধ্যে রয়েছে তেল ও গ্যাসের অর্থ প্রদানের প্রধান মাধ্যম গ্যাজপ্রম ব্যাংকের সম্পদ ও সেই সাথে রাশিয়ার শীর্ষ বেসরকারি ঋণদাতা আলফা ব্যাংকের সম্পদ জব্দ করা। তেল ব্যবসায়ী ইভজেনি সভিডলার, এসবার ব্যাংকের সিইও হারমান গ্রেফ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সৎকন্যা পলিনা কোভলেভাও নিষেধাজ্ঞার অধীনে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন। চীন রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞার সমালোচনা করেছে এবং এসব পদক্ষেপ এড়াতে রাশিয়াকে সহায়তা না করার ব্যাপারে বাইডেনের কাছ থেকে সতর্কবার্তা পেয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বাইডেনের সাম্প্রতিক ফোনালাপের বিষয়ে জিজ্ঞেস করা হলে বাইডেন বলেছিলেন যে তিনি শি জিনপিংকে রাশিয়ার সাহায্য করার পরিণতি স্পষ্ট করেছেন, তবে তিনি উল্লেখ করেছেন, আমি কোনো হুমকি দেইনি। রাশিয়া আগ্রাসনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার রাতে এক টেলিফোন আলাপে সাম্প্রতিক বিষয় নিয়ে কথা হয় দুই নেতার মধ্যে, খবর ডেইলি সাভা। এরদোগান জেলেনস্কিকে বলেছেন, সম্প্রতি ন্যাটো নেতাদের বৈঠকে তুরস্ক ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে প্রাধান্য দিয়েছে। প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন। এদিকে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। বিশ্ব অর্থনীতিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে। জ্বালানি তেল ও পণ্যের আন্তর্জাতিক বাজারে নতুন করে চাপ তৈরি করেছে। অনেক দেশে বাড়ছে উৎপাদন খরচ, বিশ্ব বাণিজ্য ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। এ অবস্থায় যুদ্ধের প্রভাবে চলতি বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি 1% কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাট। সংস্থাটির ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট আপডেট শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে 2.6%। এর আগে 3.6% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল আংটাট।